আজকে আমি বানাবো কলা বাটা, তার জন্য কলাটা কুটি কুটি করে কেটে নেব। কলাটা ধোয়া হয়ে গেছে, এখন লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজি নেব। কলা দিয়ে কলাটা এবার ভেজে নেব। কলা বাটা করবো আমি পেঁয়াজ আর রসুন ভাজি নিয়ে এবার কলা বাটার সাথে মাখিয়ে নেব। কলা ভাজা হয়ে গেছে, এখন আমি কলাটা তুলে নেব। কাঁচকলাটা ভাজা কমপ্লিট, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো জিরে দিয়ে আমি এখন বাটি নেব, মাখিয়ে নেব। কাঁচকলা দিয়ে কালো জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভেজে আপনারা বেটে বাড়ি খেতে পারেন।